Hello my dear students, welcome all of you again on the online classes. Today I am going to give you exercises of the poem Fog. Gotodin ami class 10 er je fog kobita alochona korechilam sei kobitar ajke ami exercise dite jacchi. Eiguli holo question answer, word meaning, rhyming words, etc. To question answer er moddhe एक क्वेश्चन था हू वाज द पोएट अफ द पोएम तो ये प्रथम ही पोएटर नाम लिखे नहीं तुम्हारा शिखे निबे फग कवित पोएट हम कार्ल सैंडबर्ग ये कॉमन क्वेश्चन था तो नेक्स्ट हे राइमिंग वर्ड्स गुला तुम्हारा एखान लिखे नाओ फग डग कैट बैट फीट ई मोक्स फ्रोक्स कम्स गाम्स पंचेस लंचेस एसेट्रा हलो राइमिंग वर्ड्स और जेको वार्ड होते पारे. नेक्स्ट वार्ड मिनिंग वार्ड मिनिंग गुला किन्तु सेंटेंस दिए सेंटेंस नीचे वार्ड गुला अंडरलाइन थाके एवं अल्टरनेटिव दो तीनटा मिनिंग थाके आमी एखाने शुधु मिनिंग टी दिए दिच्छी कारण बोर्डे बेशी लिखते गेले असुविधा हय तो तुमि शुधु मिनिंग टी लिखे निबे. द फग कम्स एखाने अंडारलाइन आछे फग कम्स तो फग मिनिंग होच्छे वेरी स्मल थिक मिस comes covers. Next, it sits looking over harbor and city and silent hunches and then moves on. And underline ache dekho silent hunches moves on. So, ei bolar meaning hocche hunches sitting with knees bent moves on go away silent quiet. এগুলি হলো ওয়ার্ড মিনিং অ্যান্ড রাইমিং ওয়ার্ডস. নেক্সট আমি দিতেছি কোয়েশ্চন আনসার, তোমরা এই স্ক্রিন থেকে এইগুলি নিয়ে নিবে. নেক্সট আমি কোয়েশ্চন আনসার দিতেছি. এবার কোয়েশ্চন আনসারগুলো. কোয়েশ্চন নাম্বার ওয়ান, What does Sandberg think the fog is like? Sandberg fog ke mane kibhabe chinta korechen. Answer: Sandberg thinks that the fog is like the little cat sitting with her knees bent. Fog ke cat er shonge cat je bhabe hatu dhore boshe sei bhabe cat er shonge tulona korechen. How does the fog come? Fog kibhabe ashe? The fog comes silently and slowly like a fog dhire dhire shanto srishto bhabe keter moto ashe. What is a harbor? Harbor ki? A harbor is an area of artificial shelter near a port where the ships can anchor safely. To হারবার হচ্ছে এই হারবার ইজ অ্যান এরিয়া, একটি এরিয়া আর্টিফিশিয়াল এরিয়া তৈরি আর্টিফিশিয়াল অ্যান্ড তোমরা যেন আর্টিফিশিয়াল ন্যাচারাল আর্টিফিশিয়াল হচ্ছে যেগুলো তৈরি করা হয় শেল্টার আশ্রয় নেওয়া নিয়ারে পোর্ট বন্দরের পাশে হয়ার দ্য শিপ যেখানে জাহাজগুলো ক্যান অ্যাঙ্কর সেফলি নিরাপদে সেখানে থাকে ওখান থেকে টেক আপ হয় এবং ল্যান্ড হয়. তো নেক্সট কোয়েশ্চন নাম্বার ফোর, হোয়াই ডাজ স্যান্ডবার্গ কম্পেয়ার দ্য ফগ উইথ দ্য ক্যাট? স্যান্ডবার্গ কেন ফগকে ক্যাটের সঙ্গে তুলনা করেছেন? আনসার, Sandberg compares the fog with a cat because কারণ লাইক এ ক্যাট ক্যাটের মতো দ্য ফগ কাম সাইলেন্টলি অ্যান্ড স্লোলি ধীর সন্তুষ্টভাবে আসে কভার্স দ্য হারবার অ্যান্ড সিটি পুরা হারবার অ্যান্ড সিটি কভার করে অ্যান্ড মুভস অন এবং আবার চলে যায় উইথ দ্য সেম ম্যানার লাইক এ ক্যাট ক্যাটের মতো আবার চলে যায়. তো এইগুলি নিয়ে নাও. নেক্সট কোয়েশ্চন আমি তারপর দিয়ে দিচ্ছি. তারপর নেক্সট কোয়েশ্চন নাম্বার ফাইভ, ডাজ দ্য পোয়েম হ্যাভ এ রাইম স্কিম? এই কবিতায় কোনো রাইম স্কিম অর্থাৎ কোনো ছন্দের মিল আছে কি? আনসার, নো, দিস পোয়েম ডাজন্ট হ্যাভ এ রাইম স্কিম, ইট ইজ এ ফ্রি অফ বার্ডস. এটাতে কোনো রাইম স্কিম নেই, এটা ফ্রি অফ বার্ডস. নেক্সট কোয়েশ্চন নাম্বার সিক্স, ডাজ দ্য পোয়েট অ্যাকচুয়ালি সে দ্যাট দ্য ফগ ইজ লাইক এ ক্যাট? কবিটি সত্যি সত্যিই বলেছেন যে ফগ ক্যাটের মতোই. Find three things that tell us the fog is like a cat.
এই কবিতাটাকে আমাদের তিনটি উপমা দিতে হবে, যেটাতে যে কবি বলেছেন যে ফগ কেটের মতো। তো এগুলি হচ্ছে আনসার। দ্য পোয়েট ডাজন্ট সে ইট, তিনি সেটা বলেন নাই, বাট হি মিনস ইট থ্রু এ মেটাফর, কিন্তু উপমার সঙ্গে বলেছেন। দ্য থ্রি থিংস আর, এইগুলি হলো এই যে তিনটা উপমা, সেগুলি হলো দ্য ফগ কামস কোয়েটলি লাইক এ ক্যাট, ফগ ধীরে ধীরে আসে শান্তশিষ্টভাবে ক্যাটের মতো, ইট সিটস অন দ্য লিটিল হঞ্চেস, এবং হঞ্চেস সামনে পা দুটো গেড়ে বসে যেভাবে কুয়াশারও আকৃতি সেই রকম হয় সেটা বলেছেন। দেন ইট মুভস অন কোয়েটলি লাইক এ ক্যাট, এরপরে আবার ধীরে ধীরে বিড়ালের মতো চলে যায়। এই হচ্ছে এইগুলি মোটামুট কোয়েশ্চন আনসার, তোমরা এগুলি এখান থেকে লিখে নিবে এবং এগুলি শিখবে। আমি এইভাবে একটা একটা ক্লাস তোমাদেরকে নিয়ে যাব। তাই যদি তোমাদের ভালো লাগে আমার এই সাহারা প্রেজেন্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, এবং বুঝতে কোনো অসুবিধা হলে তা কমেন্টের মাধ্যমে জানাবে। নেক্সট ক্লাস পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। থ্যাংক ইউ অল।